হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার আইএলটিএস প্রিপারেশন প্লেলিস্টের আরেকটি ভিডিও, এবং আজকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চা শেয়ার করবো আইএলটিএস লিসেনিং সম্পর্কে। বিকজ অনেকেই আসলে আইএলটিএস প্রিপারেশনটা শুরু করতে চাইছে, বা অনেকে আইএলটিএস প্রিপারেশনটা শুরু করছে কিন্তু লিসেনিং পোর্শনে এসে বুঝতে পারতেছে না, বা লিসেনিং মডিউলে এসে বুঝতে পারছে না কীভাবে আসলে তার প্রিপারেশনটা শুরু করবে, বা কীভাবে তার প্রিপারেশনটা করলে আসলে সে আরও বেশি স্কোর, বা কীভাবে আসলে তাড়াতাড়ি তার প্রিপারেশনটা আরও বেশি এফেক্টিভ করতে পারে। এবং সেই অনুযায়ী আসলে আমি সেটা করার জন্য আসলে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। প্রথমে তো আমি যেটা বলবো যে কীভাবে আসলে আইএলটিএস লিসেনিং মডিউলটা শুরু করবে। আসলে অনেকেই চেষ্টা করে যে একসাথে চারটা মডিউল একসাথে শেষ করার চেষ্টা করে। আসলে এটাই একটা বড় ধরনের মিস্টেক, বিকজ এট এ নব মানে একজন প্রাথমিক একজন নতুন শিক্ষার্থী হিসেবে, একজন নতুন ক্যান্ডিডেট হিসেবে, বা একজন নতুন প্রিপারেটর হিসেবে, আই থিঙ্ক দ্যাট একজনে যদি প্রথমে যদি চারটা মডিউল চেষ্টা করে, এট দ্যাট মুভিটা একটা চার চার সেকশনে যদি একসাথে চেষ্টা করে, এ সময় সামহাও বিকাম কনফিউজ, বিকজ সে পার্ট ওয়ানে ভুল করবে, পার্ট টুতে ভুল করবে, পার্ট থ্রিতে ভুল করবে, পার্ট ফোরে ভুল করবে। এবং এভাবে করতে থাকলে মানে তার যে প্রিপারেশনের যে অ্যাকুরেসি লেভেলটা আসলে তাড়াতাড়ি বুস্ট করে না। সো অ্যাকুরেসি লেভেলটা বুস্ট করার জন্য আসলে প্রথমে আজ লিসেনিং মডিউলের প্রথম সেকশনে যে সময় প্র্যাকটিস করবে, ধরেন ক্যামব্রিজ বুকটাই জাস্ট ফলো করা, যে ক্যামব্রিজ বুকের ছয় থেকে দশ পর্যন্ত যে ক্যামব্রিজ বুকগুলো আনবে, বই আনে এই বইগুলোর সেকশন ওয়ানটাই প্র্যাকটিস করবে। সেকশন ওয়ান প্র্যাকটিস করার পর, এবং একবার না বারবার প্র্যাকটিস করতে হবে, একটা টেস্টকে বারবার প্র্যাকটিস করার পর যে সময় সেকশন ওয়ানে দেখা যাবো যে তার 100% অ্যাকুরেসিটা আসছে, তখন 100% অ্যাকুরেসি আসলে তারপর সে সেকশন ফোরে মুভ করবে। সো কারণ সেকশন ওয়ান এবং সেকশন ফোর ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট সেকশনস অ্যামং আদার সেকশনস। অ্যাকচুয়ালি মানে লিসেনিংয়ের চারটা সেকশনের মধ্যে সেকশন ওয়ান এবং সেকশন ফোর ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট। এটা তুমি হয়তো এক্সাম হলে বা তুমি প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা। অনেক মক টেস্টে আসলে যে অনেক ধরনের কোচিং সেন্টার আসলে যে সেকশন ফোরটাকে অনেক হার্ড করে, বাট ইন দ্য রিয়েল এক্সাম আসলে সেকশন ফোরটা থাকে যেমন ক্যামব্রিজে থাকে ঠিকঠাক সেই রকমই। সো ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট এনি কাইন্ড অফ মানে মক টেস্টের, কেউ যদি সেকশন ফোরে গিয়ে ভুল করার পর সে যদি ওয়ারিড হয়ে যায় আসলে এটা মারাত্মক ভুল, কারণ সে সেকশন ফোরটা আসলে খুব ইজি থাকে এবং এটা পুরোপুরি একবারে এই ক্যামব্রিজ বুকের মতো থাকে, ক্যামব্রিজ বইয়ের মতো থাকে। সো সেকশন ওয়ানের সময় 100% অ্যাকুরেসি হবে, তখন সেকশন ফোরে মুভ করবে এবং সেকশন ফোরে ঠিক একইভাবে প্র্যাকটিস করবে, এবং সেকশন ফোরে যখন 100% অ্যাকুরেসি হবে তারপর চেষ্টা থাকবে যে সেকশন ওয়ান এবং সেকশন ফোর একটা টাইম করার জন্য, মানে একসাথে সেকশন ওয়ান এবং সেকশন ফোর করে যে সময় দেখবে যে 18টা 19টা 20টা মানে অ্যাবভ 95 অ্যাকুরেসি আসছে, মানে 95% অ্যাকুরেসি থাকবে, তখন আসলে সে মুভ করবে সেকশন টু ওর সেকশন থ্রিতে। সেকশন টু এবং সেকশন থ্রির ক্ষেত্রে আসলে কী হবে, সো সেকশন টু এবং সেকশন থ্রি মডিউল প্র্যাকটিস করার প্রথমে হইতেছে যে ম্যাপটা করা, জাস্ট একসাথে ম্যাপকে একটা সলিউশন করা, একসাথে ম্যাপ সলিউশন করলে তাহলে তার ম্যাপ সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়বে এবং অ্যাজ এ রেজাল্ট আসলে তার রেজাল্টটা খুব তাড়াতাড়ি বুস্ট করবে। সময় ম্যাপে তার 100% অ্যাকুরেসি বা 95%-এর উপরে অ্যাকুরেসি থাকবে, দেন হচ্ছে সে মুভ করবে আদার টাইপস অফ কোয়েশন, লাইক এই যে এমসিকিউ তাছাড়া হইতেছে যে আরও কোয়েশন থাকে, হেডিং ম্যাচিং রিলেটেড কোয়েশনগুলো থাকে সেগুলো, তারপর সেগুলো যদি কন্টিনিউয়াসলি করে তাহলে তার আসলে আইএলটিএস রেজাল্টটা খুব তাড়াতাড়ি বুস্ট করবে, কারণ লিসেনিং একটা ক্রিটিক্যাল জায়গা বা এবং খুব সহজ জায়গা। সো এখানে যদি কেউ 8.5 বা 8 বা 9 পেয়ে যায় আসলে তার এই স্কুলটা ইজিলি বুস্ট করে যায়, মানে ও টোটাল ওভারঅল স্কুলটা ইজিলি বুস্ট করে যায়। সো আসলে লিসেনিং প্র্যাকটিস করার ক্ষেত্রে যেটা আমি আগেই বললাম যে প্রথমে আসলে সেকশন ওয়ানটা ধরবে, সেকশন ওয়ান মানে 100% অ্যাকুরেসি হওয়ার পর সেকশন ফোরের সময় 100% অ্যাকুরেসি হবে, সেকশন টু এবং সেকশন থ্রি একসাথে করার জন্য। সো সেকশন টু এবং সেকশন ওয়ান এবং সেকশন ফোর একসাথে করার পর তারপর হইতেছে সেকশন টু অ্যান্ড থ্রির ম্যাপের মুভ করা, এবং সেকশন টু অ্যান্ড থ্রি ম্যাপ যে সময় কমপ্লিট হয়ে যাবে তারপর হইতেছে তো আদার যে অন্যান্য কোয়েশনগুলো একসাথে করা। সো তারপর হইতেছে যে সময় এই চারটা মডিউলে মোটামুটি শেষ হয়ে যাবে, তারপর হইতেছে একসাথে 14টা মডিউল করা, প্র্যাকটিস করা পরীক্ষার আগ পর্যন্ত এবং লিসেনিংয়ের জন্য আসলে যে আমি আমার এক্সামিনেশন প্রিপারেশন নিছিলাম, সেই সময় আমি প্রথমে ক্যামব্রিজ বুক ফলো করছি, ক্যামব্রিজ বুকের পাশাপাশি আমি আইএলটিএস ট্রেইনারটাই ফলো করছি। আইএলটিএস ট্রেইনারটা আসলে মোস্ট অনেকাংশ এফেক্টিভ, এজ ওয়েল এজ আইএলটিএস প্র্যাকটিস প্লাস সামহাও ক্রিটিক্যাল, বাট আসলে এই ক্রিটিক্যালগুলো সলভ করলে আসলে ইজিগুলো আরও ইজি হয়ে যায়। এবং এখন হইতেছে যে অনেকেই বলে যে ভাইয়া যে শুধু এগুলো কি করলে হবে, আসলে এগুলো করার পাশাপাশি আসলে লিসেনিং হ্যাবিটটা বিল্ড আপ করতে হবে। লিসেনিং হ্যাবিটটা বিল্ড আপ করতে হলে যে অনেকেই বলে যে এই বিবিসি নিউজ বা সিএনএন এসব দেখতে বা বিবিসি ইংলিশ এগুলো ভালো, খারাপ না আমি বলতেছি না, বাট অনেকে ইন্টারেস্ট পায় না,
যে 2 দিন করলো বা 3 দিন করলো, 4 দিন করার পর আসলে তার ইন্টারেস্ট আর হারিয়ে ফেলে, কারণ হচ্ছে এই বিষয়গুলো আসলে সামহাও একটু বোরিং, মানে এত একটু এন্টারটেইনিং না। সো যে এক এক স্টুডেন্টের কাছে এক এক ধরনের জিনিস ভালো লাগতে পারে, কেউ কেউ কাছে স্পোর্টস রিলেটেড ভিডিও দেখতে ভালো লাগে, বা কেউ কেউ কাছে এন্টারটেইনিং ভিডিও ভালো লাগে, কেউ কেউ কাছে আবার সেলিব্রিটি লাইফস্টাইল সম্পর্কে জানতে ভালো লাগে, বা কেউ কেউ আসলে আননোন ইস্যু বা গ্লোবাল ইস্যু সম্পর্কে জানতে ভালো লাগে। যার যে সেক্টরটা ভালো লাগে সেই সেক্টরটা এক্সপ্লোর করা বা সেই সেক্টরে ইংলিশ ভিডিওগুলো দেখা। সো এজ এ রেজাল্ট তার এজ এ ভোকাবুলারি লেভেল বাড়বে, মানে ভোকাবুলারি লেভেল প্লাস হচ্ছে গিয়ে আসলে লিসনিংটা আসলে আই সামহাও কানেক্টেড উইথ দ্য স্পিকিং। যে যত বেশি লিসনিং করবে, যত বেশি শুনবে, তার স্পিকিং লেভেলটা অটোমেটিকলি বাড়বে, বিকজ সে অনেক ধরনের শব্দ শুনবে, শব্দ শুনলে তার মাথার মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো এই বিষয়গুলো হইতেছে যে যে লিসনিং জিনিসটা আসলে কানেক্টেড উইথ দ্য আদার মডিউলস অলসো, যে লিসনিংটা যে লিসনিংয়ের জন্য না, বিকজ লিসনিং জিনিসটা যার ভালো হয় বা যে যত বেশি লিসনিং করে বা যত বেশি শুনে, তার স্পিকিং লেভেলটা বা ভোকাবুলারি লেভেলটা অটোমেটিকলি বুস্ট আপ করে। সো এখানে ক্ষেত্রে যে যে শুধুই যে বিবিসি নিউজ এসব দেখতে হবে না, নিজের ইচ্ছা মতো নিজের যে ভালো লাগে, কেউ কেউ মুভি দেখতে ভালো লাগে মুভি দেখতে পারেন। সো এখানে মুভি একটা নির্দিষ্ট সময় দিনের একটা নির্দিষ্ট সময় রেখে দিলেন যে এই সময় আমি জাস্ট এই 1 ঘন্টা বা 30 মিনিট আমি মুভি দেখবো বা এই ভিডিওগুলো দেখবো বা এই ভিডিওগুলো দেখবো। সো ইটস ওকে, বিকজ মানে যে